তো গুড ইভিনিং গাইস, তো তোমাদেরকে কালকে বলেছিলাম যে একটা গুড নিউজ দেব। তো গুড নিউজটা হচ্ছে বাবা কাছ থেকে, বুঝতেই পারছো তোমরা অনেকে, ফার্স্ট কথা তোমরা অনেকে বলেছিলে যে শ্বশুর মশাইকে দেখবো, তো এই হচ্ছে আমার শ্বশুর মশাই, আজকে ব্লগে নিয়ে এলাম। আর সেকেন্ড কথা হচ্ছে গুড নিউজটা বাবাকে সাথে রেখে দিতে চাই, ওই জন্য বাবাকে নিয়ে এলাম ব্লগের মধ্যে। তো গুড নিউজটা বলো একটু। গুড নিউজটা হচ্ছে যে কালকে সকাল দুপুরবেলাতেই বাবার হাত দিয়েই গুগল অ্যাডসেন্স পিনটা আমরা পেয়েছি। বাবা দেখো, গুগল অ্যাডসেন্স পিনটা আমাদের কালকে এসে গেছে। তো এই পিনটা দেখো, তোমার আমাদের কাছে অনেক স্বপ্ন ছিল, আর সব থেকে বড় কথা যেটা না বললে নয় বাবাকে নিয়ে আসা বেশি, কারণ হচ্ছে যে আজকে তোমাদের তোমরা তো ভালোবাসা দিয়েছো, আর এই পিনটা সব থেকে বেশি পাওয়ার যোগ্যতা কিন্তু আমার শ্বশুরমশাইরই, ঠিক আছে? কেন উনি দেখো আমাদের ব্লগ করতাম, ওনাকে তো কোনো অবজেকশন নেই, বলবার ভাষা নয়, আমি যতবার মানে বলবো কম হয়ে যাবে, সব থেকে আমার শ্বশুর মশাই খুবই ভালো। মানে আজকে এটা যে আমি পেয়েছি, এটা তো আমার সবার স্বপ্ন থাকে, আমি কখনো ভাবিনি যে এটা আমার হাতে থাকবে। তো এটা কিন্তু আমার পাওয়ার যোগ্য নয়, আমার শ্বশুর মশাই পাওয়ারই যোগ্য, আর আমার পিসিমনি মেজো পিসিমনি, যার কথা না বললেই নয়, উনি ভীষণভাবে খুশি হবে এটা দেখে যে আমি এই পিনটা পেয়েছি। মানে আমি যে পেমেন্ট পাবো তার জন্য এটা যে প্রুফ আমার কাছে আছে, মানে এটা সবার স্বপ্ন থাকে, এই স্বপ্নটা এত কম মাসে, মানে কম মাস হলো আমাদের দুর্গা পূজায় খুলেছি, আগের বছর মহালয়া, হ্যাঁ আমার নয় মাসের মতো এইটা পেয়েছি। মানে সব তোমাদের ভালোবাসা আছে, খারাপ না, তবে ও যে সাকসেস হয়েছে এটাই আমার আনন্দ। আর এই পিনটা কিন্তু বাবার হাতেই এসছে, বাবা আমাকে বলছে দেখ বিট্টু চিঠি এসছে, আমি বলছি গুগল পিন এসছে, তো দেখে যে এটা যে বাবার আজকে নিয়ে আসা, আমি আমি যখন পেমেন্ট পাবো আমার কিন্তু বাবার হাতেই আমি দেবো। মানে আমি আমার সত্যি সাকসেস হবে জানি বাবার, মানে বাবাই অনেকটা, মানে আমরা করেছি পরিশ্রম, রাত দিন এক করে ঘুমোই না, সব ঠিক আছে, কিন্তু সাপোর্ট ছাড়া হয় না এগুলো, এগুলো সাপোর্ট থাকা দরকার, একদম ব্যাকে ব্যাকে সাপোর্ট চাই, ব্যাকে সাপোর্ট চাই, যেটা আমার বাবা করেছে, ইনফ্যাক্ট আমার আমাদের ঘরের লোক সবাই করেছে, ওদের বাড়ির লোক সবাই করেছে, ঝিলিকদের ঘরের লোক সবাই করেছে, সবাই দেখে ভিডিও, তো সেই জন্য আর তোমাদের ভালোবাসা সব থেকে বড় জিনিস, এটা সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসা, তোমাদের যদি ব্লগ দেখে এত ভালোবাসো আমাকে, দেবজিৎকে এত ভালো, আর সবাই তো বলছে শ্বশুর মশাইকে একবার দেখাও, একবার দেখাও শ্বশুর মশাইকে, দেখো না আনার কারণ নিচে থাকেন তো আমরা উপরে ব্লগ বানাই, তার জন্য ওনাকে আনা হয় না, আর কিছু কারণ না, ওনার ভীষণভাবে সাপোর্ট আছে, মানে এমনটা নয় যে ওনার সাপোর্ট নেই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কোনো সিনেমার পিছনে যখন হিট হয় না তখন দেখবে ডাইরেক্টরের অবদান বেশি থাকে, তো সেই বাবা হলো সেই ডাইরেক্টর, আর আমরা হলাম অ্যাক্টর অ্যাক্ট্রেস, মানে আমাদেরকে কাজ করতে আমরা ফ্রন্টে আছি, ব্যাকে যে থাকে যে পুরো সাপোর্টটা দেয় সেটা হচ্ছে বাবা, আর আমার শ্বশুর ঘর, মানে আমার শ্বশুর ঘরের লোকজন, আমার নিজের ঘরের লোকজন, তোমরা তো না থাকলে এত দূর, একদম সর্বাগ্রে তোমরাই আছো, কারণ হচ্ছে যদি তোমরা না থাকতো থাকতে তাহলে এইটা আমরা, তো তোমরা যদি না থাকতে তাহলে আমি আমরা এত দূর আসতে পারতাম না, তো তোমাদের ভালোবাসাটা যেমন এখন রেখেছো তেমনিভাবে যেন আগামী দিনেও থাকে, এই সেমভাবে ভালোবাসা বেঁচে যাবে, আর আমরা চেষ্টা করবো যে আমাদের দিক থেকে যতটুকু সম্ভব হবে তোমাদেরকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য যা যা দরকার, যা যা দেবার সেগুলো আমরা দেবো, তো তোমরা প্লিজ সাথে থেকো, আর আমাদেরকে সাপোর্ট করে যে ওইরকমভাবেই, তোমাদের সবার কাছে আমার প্রণাম। আর ঝিলিক চলে গেল, এখন একটু বাইরে গেল, ওর ফোন এসছে, তো সেই জন্য দাঁড়াও আসছে দু মিনিট, বলো এবার তুমি বলো। আমি বলছি দেখো আমাদের যে স্বপ্নটা ছিল, আমার সব থেকে সত্যি বড় স্বপ্ন ছিল যে আমি মানে কিছু করে মানে পাশে দাঁড়াতে চাই আমার ফ্যামিলির পাশে, যেটা আমার সব থেকে বড় উদ্দেশ্য ছিল, যে ঘরের কাছ থেকে কিছু করতে হয় না, আমার তোমরা জানো যে আমাদের ঘরের লোক আছে,
কোনোদিন কোনো চাপও নেই আমার, কোনো প্রেশার নেই যে এই কাজটা করতেই হবে বা কিছু, যা যেমনটা মেয়ের মতো থাকি উনি মেয়ের মতোই আমাকে রেখেছেন। মানে আমাকে আমার বাবা এইভাবে রাখতে পারেনি, উনি যেমন রেখেছেন আমাকে। কোনো মনে ক্যামেরার সামনে মিথ্যে কথা বলছি না, আমি তো প্রকাশ করতে পারি না, আমি তোমাদের সামনে সেটা বলছি সত্যিটা। তো তাই আমি ওনার পাশে দাঁড়াতে চাই, আমার হাজব্যান্ডের পাশে দাঁড়াতে চাই, আর আমার বাবার বাড়ির পাশেও দাঁড়াতে চাই, যেটা সব মেয়েকে স্বপ্ন থাকে। তো চলো, তোমরা সাকসেস করেছো এটা, আর আমার শ্বশুরবাড়ির লোক তো আছে। তো তোমাদের ভালোবাসা, তোমার ভালোবাসা দিও, ভিডিওগুলো দেখো, শেয়ার করো। আর একদিন, আর তোমরা কেউ একটা বলেছিলে যে এই মুহূর্তে তো মনে পড়ছে না আমার, তো যাই হোক শ্বশুরমশাইকে এনে দিয়েছি, সব সমাধান হয়ে গেছে। মানে তোমরা চেয়েছিলে ওনাকে দেখতে, তো আমি এনে দিয়েছি ফাইনালি। তো ওনাকে তো কোনো অবজেকশন নেই, উনি আমাদেরকে ভীষণ সাপোর্ট করে। তো চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগ জাস্ট তোমাদেরকে এটা নিউজটা দেখাবার জন্য যে গুগল অ্যাডসেন্স পিন আমাদের এসে গেছে, আর এটা আমাদের মোটামুটি খুব তাড়াতাড়ি এসছে, সাত আট দিনের মধ্যে আমাদের কাছে পৌঁছে গেছে, বেশি দিন আমাদের সময় লাগেনি। আর তো চলো, তোমরা সবাই সাথে থেকো, যেরকমভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ সেরকমভাবে ভালোবাসা দিয়ে যেও। তো চলো, টাটা টাটা। তো তোমরা তো সব জানলেই, আর তোমাদেরকে সব থেকে বেশি বড় কথা মানে বলার কথা আছে, যারা আমার খুব গোস, যারা আমার খুব কাছের মানুষ। সত্যি কথা বলতে, কালকে তো বিপত্তারিণী পুজোর মানে জগর্যন্ত ছিল, তো আমি সত্যি কথা বলতে যখন গুগল পেনটা হাতে পাই, মানে এসেছে সকালবেলা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে বা আমাদের ঘরে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যে হয়ে গেছিলো। সেই ক্ষেত্রে দিয়ে কি বলতো, মানে আমি কালকে এতটাই ব্যস্ত ছিলাম, প্রিয়াঙ্কা দিদি ভাই এলবি থেকে বলে গেলাম যে মার্কেট যাবো, সেই ক্ষেত্রে করে আমার কালকে কিন্তু কিছুতেই সম্ভব হয়ে ওঠেনি কোনো প্রিয় মানুষকে জানাবো বলে। তোমরা প্লিজ কিন্তু কেউ রাগ করো না, সত্যি কথা কালকে আমি আমার নিজের মানে বাড়ির লোককে জানানোর সময় পাইনি, কালকে ভীষণ ব্যস্ত ছিলাম কালকে। আর সকাল আজ থেকে 3:30 পর থেকে ফাঁকা হয়েছি, সাবু কোলা মিষ্টি এগুলো খেলে না, গা গোলায় সকাল থেকে সকাল থেকে এক গ্লাস জল খাইনি, রোজ যাতে জানো এদিকে যাবো না। আমি বলছি দেখো, তোমরা আমাকে এই যে গুগল পিনটা পেলাম, তোমরা তো সাপোর্ট করেইছ, তোমরা ছাড়া আমরা জিরো, তোমরা ছাড়া আমরা কিচ্ছু না, তোমরা আছো বলে আজকে আমরা আছি যতটুকু আছি। তোমাদের মানে তোমাদের জায়গা আমাদের কাছে কতটা বোঝাতে পারবে, হয়তো বোঝানো তো খুবই কাঁচা, কিন্তু আমি বোঝাতে পারছি না তোমাদের জায়গা আমাদের কাছে কতটা, মানে তোমরা ভালোবাসা দিয়েছো বলে আমি কিছুটুকু সময়ের মধ্যে অনেক নাম পেয়েছি তোমাদের কাছে। এখন আমাকে প্রায় সময় ঝিলিকদেব থেকে সবাই চেনে, ঠিক আছে, মানে আমাদের ওয়াইটি ফ্যামিলির মধ্যে বলছি সবাই ম্যাক্সিমাম চেনে। তো সব কিছু তোমাদের ভালোবাসায়, ঠিক আছে, আমাদের আমরা হয়তো ভিডিও ছেড়েছি, তোমরা ভালোবাসায় দিয়েছো বলে তো দেখেছো, তাই না বলো? আজকে আমি ভিডিও ছাড়তে ছাড়তে মোটামুটি আমার 100-150 লাইক চলে আসে, কেন তোমরা ভালোবাসা দিয়েছো বলে তো লাইক দিয়ে দেখো। আর অনেক আমার কাছে অনেক এই গুগল মানে গুগল পিনটা আমার যেমন শ্বশুরমশাইয়েরও, আমার বাড়ির লোকেরও, সেরকম কিন্তু গুগল পিনটা তোমাদেরও, মানে তোমাদের জন্যই আমরা পেয়েছি। আর যারা এখনো গুগল পিনটা হাতে, একদম পুরো অধিকারটা তোমাদের, পুরো অধিকার তোমাদের, মানে আমাদের যে মানে নাম থেকে লম্বা লিস্ট হয়ে যাবে, আমি নাম নিয়ে বলছি না, আমার আমার যাদের সঙ্গে কন্ট্যাক্ট আছে, যাদের সঙ্গে কন্ট্যাক্ট নেই, এবার সবাই যারা আমার ভিডিও ভালো নামেছেও দেখেছে, তাদেরকেও ভালোবাসা, তারা দেখেছে বলে আমার ভিউজ হয়েছে, আর যারা আমাকে ভালোবেসে দেখেছে তাদের ভালোবাসায়। তো আমি আর বেশি বড় বড় কথা বলবো না, কারণ তোমরা বলো অনেক ঘুমে কিছু এত বড় বড় কথা, কিন্তু সত্যি কথা বলছি মানে বন্ধুরা, তোমরা ছাড়া আমরা জিরো, কিচ্ছু না, জিরো। আর সত্যি কথা, ভগবান যেন মনের মধ্যে, আর বিপত্তারিণী বোধ দেখো সুতো পড়ে আছে, ভগবান যেন মনের মধ্যে কোনোদিন হিংসা না দেয়, আজ পর্যন্ত কোনোদিন খারাপ চায়নি। আর অনেকে হয় না যে মনি হওয়ার পরে বা গুগল পিন পাওয়ার পর অনেকে হয় না যে আমি তো সব আবার রাজা হয়ে গেলাম, আমার কাউকে প্রয়োজন নেই, কিন্তু এইখানে এই প্ল্যাটফর্মে একা কখনো বড় হওয়া যায় না, সবার হাতে সবার সাথে। আজকে আমি মনি হয়ে গেছি বলে আজকে ওকে ভুলে যেতে হবে এমন তো মানে নেই, ওর মনে হয়নি, ওকে কী করে মনে হবে, সেই পথের পথটা আমাদেরকে দেখাতে হবে। আমরা যদি পেছনে হেঁটে যেতে, বাকিগুলো কী করে উঠবে বলো, আমাদের মতো সবাইকে উঠাতে হবে, সবাইকে এইটা মনের মধ্যে রাখতে হবে যে আজকে আমি উঠেছি, আমার জায়গায় সেও উঠুক,
সবাই কষ্ট করে এখানে কষ্ট করে ভিডিও বানায়, হিংসা মনের মধ্যে যেন কোনোদিন না আসে, ভগবান না দেয় আজকে বিপত্তারিণী পুজো কোনোদিন যেন হিংসা না দেয়। আর চলো, সব ভালোবাসা তোমাদের জন্য, তোমাদের প্রাপ্য, তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। আর তোমরা এগিয়ে যাও, পাশে আছি, পাশে থাকবো। আর কি বলবো, আর মানে কিছু বললাম না, তোমাদেরকে অনেক ভালোবাসা। তোমরা দেখেছো বলে আজকে আমি আজকে এই জায়গায় দাঁড়িয়ে এসেছি। আমার খুব যে 7 থেকে 8 দিন লেগেছে, মানে 7 থেকে 8 দিন তো খুব জোর নয় মনে হয়, আমার ঠিক অ্যাপ্রক্স মনে পড়ছে না। আর এই গুগল অ্যাডসেন্স পিনটা কিন্তু আমাকে তুফান অ্যাপ্লাই করে দিয়েছিল। তুফানকে অনেক অনেক ভালোবাসা, তুফান করেছে বলে তুফান যেমন আমাকে অ্যাপ্লাই করিয়ে দিয়েছিল, সেরকম আমাকে দীপকদা কিন্তু মনি ডাইজেন্টে করিয়ে দিয়েছিল। তো দুজনকে অনেক অনেক ভালোবাসা, তোমরা সবাই আস্তে পিস্তে জড়িয়ে আছো, আর বাকিদের তো আমাকে সাপোর্ট করেইছো, কেউ এলবি চালিয়ে, কেউ ভিডিও চালিয়ে, কেউ মানে প্রত্যক্ষ ভাবে, কেউ পরোক্ষ ভাবে, মানে সবার সাপোর্ট আছে, সবাই সাপোর্ট করেছে, সবাই ভীষণ সাপোর্ট করেছো, তাই আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। সবাই 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 মানে আজকে এখানে আছি শুধু তোমাদের ভালোবাসা, তোমাদের জন্য। তো চলো আর বকবো না, এখনকার মতো টাটা।